viewers. Assalamualaikum. আমরা আজকে আসছি সাইমন বিচ রিসোর্টে। আমরা আসছি তাদের সুইমিং পুলে, যেটাকে ইনফিনিটি পুল বলা হয়। ইনফিনিটি বলার কারণটা হচ্ছে এই পুলে পরে আর কোনো কিছু নাই, সরাসরি আপনি সমুদ্রকে দেখতে পাচ্ছেন। মানে পুলের সীমান্তটা সমুদ্রের সাথে মিক্স আপ, যা মানে হচ্ছে সমুদ্র তো কোনো সীমান্ত নাই, এটা একদম শেষ পর্যন্ত আপনি যতদূর দেখবেন ততদূর শুধু সমুদ্র পানি দেখতে পাবেন, এই জন্য এটাকে ইনফিনিটি বলা হচ্ছে। তবে ইনফিনিটি বল হোক আর না হোক, তো পুলটা কিন্তু সুন্দর, খুব বেশি বড় না, মোটামুটি মিডিয়াম সাইজ একটা পুল, বাট সুন্দর। এবং পুলের চারপাশে ডেকোরেশনগুলোও সুন্দর। পুল থেকে এখানে দাঁড়ায় থেকে আপনি সমুদ্রটা দেখতে পাচ্ছেন। সব রিসোর্টে এরকম পুল থেকে সিটটা দেখা যায় না। পুল আসলে খুব বেশি কিন্তু বড় না পুলটা, কিন্তু দেখুন শেষটা মনে হচ্ছে একদম সমুদ্রের সাথে মিশে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে ইনফিনিটি। পুলের সাইডে এখানে আপনার রেস্ট করার অনেক জায়গা আছে, আপনি এখানে বসে থাকতে পারবেন, আবার রেস্ট নিলেন, একটু ছবি তোলার জন্য খুব ভালো একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা জায়গা, কিন্তু সবসময় জায়গাটা ফাঁকা পাওয়া যায় না। আমরা এর আগে একবার এসে ঘুরে গেছি, এখানে আমরা ছবি তোলার মতো জায়গা পাই নাই, অনেক লোকজন ছিল। এখন দুপুরের টাইমে একদম বড় রোদ, এখানে এই জন্য ফাঁকা কেউ নাই। কিন্তু ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এটা হচ্ছে আমাদের রাতের ভিউ, পুলের নিচে যেহেতু লাইটিং করা আছে এই জন্য দেখতে খুব ভালো লাগছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের সাইমনের পুলটা, দেখাবো পরে কোনো ভিডিওতে।